লাগছে না? লাগে নাই। ও আচ্ছা ঠিক আছে, কি আপনি বুঝেন না, ডাঙ্গুরি বাতাসে লাগবে, লাগবে কি লাগবে না? তাহলে একটা কাজ করি, অ্যাম্বুলেন্স খবর দিই, হসপিটাল নিয়ে যাই, আইসিউতে ভর্তি করি। আপনি আমার সাথে ফাইজলামি করেন? মাথায় ডাঙ্গুরি লাগলে কেউ অ্যাম্বুলেন্স কল করেন, কেউ হসপিটালে নিয়ে যায়, আইসিউতে ভর্তি করে, ফাইজলামি করেন আমার সাথে? তাহলে কী করবো, কী করবেন বুঝেন না? ওকে সরি। সরি কিসের সরি? ডাঙ্গুলি খেলার সময় চক্কই থাকে, আর সেই বয়সে আবার ডাঙ্গুলি খেলে। আমার ইচ্ছা, ইচ্ছা মানে আমার যখন ইচ্ছা হয় আমি তখন হাস, এই যে এখন হাস, হি হি হি, আবার আমার যখন ইচ্ছা হয় তখন আমি কাঁদি, এই যে এখন কাঁদবো। আপনার কোনো সমস্যা? ব্যথা কমছে? আচ্ছা তুমি একবার জিজ্ঞেস করতে, ব্যথা কমছে? কমছে। ঠিক আছে যাও। আপনার কিছু বলার নেই? করি না তো, কিছু বলার নেই। ঠিক আছে, আর যদি কিছু বলার না থাকে তাহলে এখান থেকে সরে, এখানে দাঁড়াবেন না, যান এখান থেকে। কেন এখানে দাঁড়ালে কোনো সমস্যা? হ্যাঁ আমার সমস্যা, আমার কোনো সমস্যা না, আমার বান্ধবীর সমস্যা, ও এখান থেকে আসা যাওয়া করতে সমস্যা হয়, আপনার কোনো সমস্যা না? ভাইয়া আসলে আমার কোনো সমস্যা না। কি হয়েছে তোর, আজকে কোচিংয়ে গেলি না? ভাবছিলাম ওনার সাথে দেখা করব। তুমি আসলো না কেন? ও মা আসলো না কেন সেটা আমি কেমনে জানবো? কোনো সমস্যা হয় নাই তো ওনার? ওরে বাবা, তুই তো দেখি প্রেমে ময়রা জলে ডুবা গেছস। ভাবছি আজকে ওনার সাথে দেখা করতে পারবো। ওরে আমার দেবদাসী রে, ভালোই হয়েছে কাজল ভাই আজকে আসে নাই। কাজল ভাই আজকে এখানে আসলে কি আর আমি তোমার এই প্রেমের আকুতি দেখতে পারতাম? কাকে খুঁজো? কই কাউকে খুঁজি না তো। কাকে খুঁজছিলাম? কালকে আপনি আসেন না, আসলে কিভাবে বুঝলাম যে কাউকে খুঁজতেছিলাম? আপনি কিছুই বুঝেন না। আমি তোমাকে ভালোবাসি লতা, কত না যত নে। ও সুলতান ভাই, কাডা আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। আরে ব্যাপারি যে কি মনে কইরা আও আও? তা লতার ভাবি কই গেছে, এর বাড়ি নাই? লতা তো কলেজে গেছে। ও আর তোমার ভাবি মনে কয় রান্না বান্না করতেছে হয়তো? ও এখন ভাবির এছাড়া জরুরি কথাটা কেমনি কই, আপনি কিভাবে নিবেন? কি কথা কও, বুঝতেছি না। আরে তুমি এত পেঁচাইতেছো কেন, কইসা কইয়া কও। আচ্ছা আচ্ছা কইতেছি কইতেছি, দাঁড়া। নাম মানে যেমন তালুকদারের পেলা কাজল, কাজল কাজল তো ভালো ছেলে, এগ্রিকালচার পাস দিয়ে আসছে, আবার শুনতেছি মাঠে মাঠে নাকি সে নিজে যে কাম করতেছে। আপনি ঠিক কথা বলছেন না, মানে কাজল বাবাজির সাথে লতা মামনির সাথে লতা মামনির অনেক ভালো লাগতেছে বুঝছেন, খুবই সুন্দর লাগতেছে, জুড়িটা অনেক সুন্দর। তো একগ্রামে থাকে, কথাবার্তা কইতে পারে, মিশতে পারে, কি হিসে? আপনি যদি চান তাহলে আমি ঘটনাটা ঘটাই দিতে পারি। ঘটনা ঘটাতে মানে মানে সম্বন্ধ নিয়ে দিতে পারি তালুকদার সাহেবের কাছে। কি কো এটা তিকিরা কত তালুকদার কি তোমারে আমার কাছে প্রস্তাব নিয়ে পাঠাইছে? আরে না ভাই, আমি নিজের থেকে আইছে, আমার আমি আমার কাছে ভালো লাগছে বিষয়টা। দেখো যদি ঘটাইতে পারো ব্যাপারি, তোমার কথাটা আমি শুনলাম, অনেক সাহস করে তুমি কথাটা কইছো, ভালো। তোমার কি মনে হয় যার বাপ দাদা সদ্য গোষ্ঠী আমাকে বরগাছ আসিয়াছিল তার মাইয়ার লগে আমার পোনার বিয়ার প্রস্তাব তুমি নিয়ে আসছো? বাবা এটা কোনো কাজ করছে মা?
একটা লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারে, পছন্দ হলে হ্যাঁ বলবা, পছন্দ না হলে না বলে দিবা, অপমান করা কি আছে মা? সেটা নয় বুঝলাম, কিন্তু তুই এত রাগ হইতেছিস কেন? কি বলো তুমি মা, একটা মানুষকে অপমান করে বাড়ি থেকে বের করে দিস, আমি রাগ হচ্ছি কেন? আচ্ছা তুই আমার কাছে সত্যি করে বলতো, তুই কি আসলে মেয়েটার পছন্দ করি? ধরো পছন্দ করি, ভালোবাসি, এখন কিছু করো। সেটা তো আমার তুই আগে জানাস নাই মা, এখন তো বললাম না, বুঝাও বাবাকে, বুঝাও না, কিচ্ছু করতে পারলাম না বাবা, কোনোভাবেই রাজি হচ্ছে না, কিন্তু একটা দিন সময় তো আমাকে, আই ম্যানেজ করব, আই প্রমিস। কালকে আমার হলুদ, আর দুই দিন পর বিয়ে, আমাদের চার আঙুলের কপালে আল্লাহ আমাদের লিখে রাখে নাই। তুমি ভালো থেকো, যে স্বপ্ন নিয়ে তুমি এখানে আসছিলা আমি জানি তুমি তুমি সেটা পূরণ করতে পারবা, আমাদের দেখা হবে না, কিন্তু আমি আমি যেখানে থাকি না কেন আমি তোমাকে দেখব। আমি যাই, বাড়িতে না বলে আসছি। বাবাকে বুঝতে পারতেছিলাম